আছে অবশ্যই মনে হয় অবশ্যই আছে কারণ অনেক সময় দেখা যায় কি আমরা প্রথম দিন ছুটে গেলে আমাদের তখন তারা বলে যে এই মেকআপটা এখন ভালো লাগছে না এই হেয়ারটা আরেকটু অন্যরকম হলো ব্যাপারটা ঠিক আছে আজকে চালিয়ে দিই কালকে থেকে ঠিক চালিয়ে দেওয়ার ব্যাপারটা তো ওই আজকে চালিয়ে দিই ব্যাপারটা না এসে আমি যদি আরেক একটা দিন আমি একটু স্ক্রিন টেস্টটা করে নিই কিন্তু তাহলে কিন্তু চালিয়ে দাও ব্যাপারটা কিংবা ওই একটা সিকোয়েন্সও খারাপ হয় না সো আমার মনে হয় এটা দরকার আছে এটা হওয়াটা খুব জরুরি এখন অনেক সময় দেখা যায় ক্যারেক্টারের জন্য একটু মোটা দরকার হয় ক্যারেক্টারের জন্য একটু চাবি দরকার হয় কিন্তু তারা তারা একটা মাইন্ড সেট করে রাখছে নায়িকা মানেই শুকনা নায়িকা মানে কোনোদিন তারা একটু হলেও চাবি আমি জানতাম তুমি যখন লাভ দিছো না আমার স্ট্যাটাসে তখনই বুঝছি যে এইটা তো আজকে না হট টপিক হবে আমি ক্লিপিংস দিয়ে আমি তাহসানকে ইনবক্স করব ট্যাগ করে দেব বল আচ্ছা তাহসান প্রসঙ্গে দেখি বল আচ্ছা এটা কি হেডলাইন যাবে তো যেটা হচ্ছিল যে যেটা আমি অলরেডি বলে আসছি মেবি দুইটা চ্যানেলকে যে সরি দুইটা পত্রিকাকে আমি বলে আসছি যে কেন আবারও রিপিট করি যেটা হচ্ছে আমার লাস্ট কাজ হয়েছে হচ্ছে মেবি 15 তারিখে আমার শুটিং ছিল শ্রাবণ জ্যোৎস্না মুভির তো ওইটা আমি শেষ করে আসছি 15 কি 16 তারিখে আমি আসছি তো ওইটার পরে বাবা আমাকে জাস্ট ঘরে ঢোকার পর বললো যে এক্সাম পর্যন্ত নো ওয়ার্ক নাথিং কিচ্ছু করবে না এক্সামটা শেষ হবে তারপরে করবে তো আমলাম আচ্ছা ঠিক আছে করব তো এদিকে আমার মাথায় আমি তো জানি এরকম একটা শো আছে 21 তারিখ যেখানে অলরেডি আমি বলে দিয়েছি আমি যাব আমি 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 মেনলি র্যাম্প করছি টাইম সো আমি বলে দিয়েছি আমি র্যাম্প করব তো সব কিছু মিলিয়ে আমি মাথায় আমার ঘুরছে যে এটা আমার যেভাবেই হোক ধরতে হবে এই করতে হবে তো এখন বাবাকে যদি আমি বলি যে আমি আমি জাস্ট দেখতে যাব আমি কিছু করব না তাহলে তো একটা প্রবলেম সে কোনোদিন আমাকে হ্যাঁ তুমি গান শুনতে যাবে এক্সাম দেখে সে তো কোনোদিন দিবে না তো আমি মেইনলি তখন আমার মনে হলো যে না আমি করিও যেহেতু তারা বলছে আমাকে করতে তার থেকে আমি পার্টিসিপেটই করি পার্টিসিপেট করলাম এবং বাবাকে বললাম যে বাবা এটাই লাস্ট আর করবো না এটাই লাস্ট এই এক্সামের আগে এটাই হয়তো লাস্ট তো বাবা বললো আচ্ছা ঠিক আছে তো তারপরে গেলাম র্যাম্পে হাঁটলাম হাঁটার পরে একটু পরে দেখলাম যে তাহসান ভাই ঢুকলো ভিতরে ওই পাশ দিয়ে পড়ে চলে যাস না আমার স্ট্যাটাস দেখে এটাই মনে হয়েছে না পড়ে গেছি আমার মনে হচ্ছিল যে কিভাবে হঠাৎ করে হিল ভেঙে পড়ে যেতে পারে তাহসান ভাই যাচ্ছিল সো আমি তখন আমার মামা ছিল আমার সাথে তো আমার মামা জি আমার আমি দেখার পরে আমার মামা বুঝতে পারছে যে আমার হয়তোবা তার সাথে দেখা করতে খুব ইচ্ছা করছে তো আমার মামাকে বললো তুই দেখা করবে আমি হ্যাঁ দেখা করবো বলে ঠিক আছে পিছিয়ে চল আমরা যাই তো ওখানে গেলাম তার ম্যানেজার মেবি দাঁড়ানো ছিল তো তার সাথে কথা বললাম যে আমি যাব তো সে আমাকে চিনলো এবং সে বললো হ্যাঁ আপু যান তো আমি ভাবছিলাম যে আমি হয়তো বা ভিতরে যাওয়ার পরে আমি আমার বলতে হবে যে হ্যালো তাহসান ভাই আমি দিঘি আমার এই জিনিসটা বলতে হবে হয়তো ইন্ট্রোডিউস হ্যাঁ আমি ভাবছিলাম যে হয়তো আমার নিজের ইন্ট্রোডিউস করাতে হবে বাট আমি ঢোকার পরে সে আমার দিকে তাকে বলো তুমি দিঘি না আমি অবাক হয়ে গেলাম যে ও মাই গড আমার তো তাহলে ইন্ট্রোডিউস করাতে হলো না সে আমাকে চিনে খুব ভালোভাবেই চিনে এর জন্য আমি ঢুকে গেছি পরেই বলছে তুমি দিঘি না তো যাই হোক তার সাথে সে হি ওয়াজ সো পোলাইট হি ওয়াজ সো হাম্বল উইথ মি সো নাইস তার পার্সোনালিটি কিংবা বিহেভিয়ার নিয়ে বলার আমার কিছুই নেই এটা আমি ছোটোবেলা থেকে শুনে আসছি কিংবা যেখানেই হোক দেখেছি সো আমি তার সাথে কথা বললাম বললাম তার ফ্যান আমি এবং তারপরে সে যখন স্টেজে আসলো গান গেতে তখন কিছুক্ষণের জন্য যে উনি মেবি 25 মিনিটের মতো হয়তো বা স্টেজে ছিল 20 থেকে 25 মিনিটের মতো স্টেজে ছিল তো যতক্ষণ উনি স্টেজে ছিল আমার জাস্ট একটা জিনিসই মনে হয়েছে যে এখন আশেপাশে তাকালে হবে না কোনোভাবেই হবে না এখন আমি জাস্ট একটা তাহসান ভক্ত আমার তাহসানের গান শুনতে হবে সামনাসামনি এটাই আমার জাস্ট মনে আছে সামনাসামনি এই প্রথম কনসার্ট দেখি আমি আমার হ্যাঁ আমার আমার বাসা থেকে কনসার্ট তেমন একটা কেউ দেখেও না কিংবা আমি যে বলবো কাউকে কোনোদিন যে আমি কনসার্ট দেখতে যাব ওরকম সিচুয়েশনও হয়নি কিংবা বলেও লাভ হয়নি যেটা সত্যি কথা তো আমার পাশে কনসার্ট প্রচলিত না কিন্তু আমার একটা আমি আমার একটা শখ ছিল যে তাহসান ভাইকে সামনে দেখবো একদিন আচ্ছা তোর অভিনয় বা কাজকর্ম নিয়ে কোনো কিছু বললো তাহসান আমার হ্যাঁ সে আমাকে জিজ্ঞেস করেছে যে আমি এখন কি কোনটা কাজ করছি এবং সে আমাকে এটাও বলেছে যে আমি কোন ছবিটা তোমার হলে গিয়ে দেখতে পারবো বলো না তুমি বঙ্গবন্ধুর বায়োপিকটাই দেখবেন তাহলে আগে বডি শেপিং নিয়েও এক ধরনের কথা উঠেছে মুটিয়ে যাচ্ছে কেন ও আচ্ছা কনসাস না হেলথ কনসাস না অমুক তমুক জিমে যাও যেটা হচ্ছে কি মানে আমরা যদি খেয়াল করি যে বলিউডে যদি আমরা খেয়াল করি কিংবা হলিউডে যদিও খেয়াল করি হলিউডে হয়তো বা ওদের স্ট্রাকচারই এরকম দ্যাটস ওয়াই ওদের এতটা প্রবলেম হয় না বাট বলিউডে বা আমাদের এশিয়ান ভিতরে যদি আমরা খেয়াল করি যে বলিউডে আমরা যদি খেয়াল করি যে অনেক অ্যাক্ট্রেস আছে অ্যাক্টর অ্যাক্ট্রেস দুইটাই বাট স্পেশালি অ্যাক্ট্রেস আছে
যারা ফিট না, ফুল ফিট অ্যান্ড সব কিছু তাদের মেনটেন না, বাট দে আর গুড অ্যাক্ট্রেস, তারা অনেক ভালো অভিনয় করে। যেমন একটা এক্সাম্পল আমি দিব, বিদ্যা বালান। তো আমাদের দেশে কেন এটা অ্যাকসেপ্ট করতে পারে না পরিচালকরা, প্রোডিউসাররা? কেমন জানি হয়ে গেছে, তারা মানতে পারে না, জানি না, হতেও পারে, আমি জানি না। কারণ তাদের একটা মানে পয়েন্ট অফ ভিউ এটা, সবার আমি বেশিরভাগ 80% 90% আমি দেখছি তাদের হয়ে গেছে না শুকাইলে হবে না। তা আমার কথা হলো, আমি যদি একজন অভিনেত্রী হই, আমাকে যদি দর্শক পর্দায় দেখে, ডেফিনেটলি ঠিক আছে আমার ওরকম একটু বেটার থাকতে হবে সবার থেকে, যাতে তা এই জন্যই তারা আমাকে দেখে। বাট আমার মেইনটা তো অভিনয়, আমাকে অভিনয় দিয়ে আগে জাজ করুক, তারপরে বলুক যে তোমার অভিনয়টা ঠিক আছে, তুমি আরেকটু সুখারে ভালো লাগবে, দ্যাটস ওকে। বাট তারা যদি আমাকে দেখেই বলে দেয় এই ফিগার দিয়ে হবেই না, আমার অভিনয় দিয়ে আগে আমাকে জাজ করুক না, যে তারা যে অভিনয়টা চাচ্ছে ওটা আমি দিতে পারি কিনা, ওটা হয় কিনা, তারা দরকার অডিশনও নেই আমার অভিনয়ের, সমস্যা নেই তো। একদম এই প্রসঙ্গটা আসছিলাম যে বলিউডের যে কোনো ইন্টারভিউ বলি, যে কোনো প্রোডাকশন শুরুর আগে একটা, সেটা সুপারস্টার হোক বা নর্মাল ক্যারেক্টার হোক, সিকোয়েন্সের একটা স্ক্রিন টেস্ট নেওয়া হয়। আসলে আমার ফ্রেমিং এ ওকে আসলে অ্যাপ্রোপ্রিয়েট লাগছে কিনা, মানে হুট করে ফোনে বলে দিলাম আচ্ছা একটু ওজন কমাইতে হবে 5 কেজি, এটা না বলে সামনাসামনি এটা কয়েকটা ছবিতে আসলে ডাক মানে কল হয়, আদৌ কি এই প্র্যাকটিসটা আছে বাংলাদেশে? খুবই কম। এটা হয়তো বা কিছু কিছু প্রোডাকশন হাউস করে, কিংবা কিছু কিছু ডিরেক্টররা বলে যে হ্যাঁ আমরা করে নিব একটা, কিন্তু খুবই কম হয় এটা। তো জানি না আমি কেন কম হয়, আমি যদি আরেক একটা দিন আমি একটু স্ক্রিন টেস্টটা করে নিই, তাহলে কিন্তু চালিয়ে দেওয়া ব্যাপারটা, কিংবা ওই একটা সিকোয়েন্সও খারাপ হয় না। সো আমার মনে হয় এটা দরকার আছে, এটা হওয়াটা খুব জরুরি। প্রোডাকশন হাউস আমার মনে হয় আছে, কিন্তু তারা আসলে কাজ এখন করছে না। এবং আমার মনে হয় যে এই প্যান্ডেমিকটা যেহেতু এখন কমে গেছে, এখন আবার সব কিছু হয়তো বা আস্তে আস্তে ঠিক হওয়ার দিকে যাবে, আস্তে আস্তে হয়তো বা আমরা ভালো কিছু পাবো। কারণ প্রথমত বা একটা সময় এসেছিলো যে হল কমে যাচ্ছিল, তারপরে সিনেমা হচ্ছিল না ঠিক মতো, এটা একটা, তার মধ্যেই প্যান্ডেমিকটা আসে, আরও কমে গেছে। কারণ আমরা বেরই হতে পারছি না, আমরা শ্যুটটা করবো কখন, তখন আরও কমে গেছে। বাট এই যে লাস্ট কিছু সময় ধরে প্যান্ডেমিকটা আস্তে আস্তে যাচ্ছে, সবাই ভ্যাকসিন নিচ্ছে, অনেকটাই বলা যায় ঠিক হওয়ার দিকে। আমার মনে হয় এখন আবার সবাই ওই সাহসটা করবে, কারণ এখন ওরকম মেকার চলে এসেছে যে আমি তার উপর ভরসা করে একটা মুভি বানাতে পারবো, কিংবা ওই অ্যাক্টর অ্যাক্ট্রেস আমরা আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি সবাই, যে ওর উপর ভরসা করে আমি একটা ফিল্ম বানাতে পারবো। মানে কার নাম, ডিরেক্টর ডিরেক্টর আমার এরকম কোনো নাম নেই, ট্রাস্ট মি। আমার কথা হচ্ছে আমাকে যে পারফেক্টলি অন স্ক্রিন ইউজ করতে পারবে। আবার সেই গড়পড়তা আনছেন। আপনি টিকটক কেন করেন, আপনার সিনেমা তো দেখবে না, আমার সিনেমাই কেন মানুষ দেখবে না, টিকটক করলে এটাই আমি বুঝি।